আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। পেইন্টেড চিলড্রেনের উদ্যোগে মা ও শিশু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাউস অফ লর্ডসের সেমিনার। সাংসদ শফিক চৌধুরী চ্যানেল আই ইউরোপ পরিদর্শন, বিলেতে বাংলা মিডিয়ার প্রসারে প্রশংসা। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও সুন্দর জীবন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সামিট আয়োজন করেছে আন্তর্জাতিক সংগঠন পেইন্টেড চিলড্রেন। এ লক্ষ্যে বুধবার হাউস অফ লর্ডসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিটিশ লর্ডসভার সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলাউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেইন্টেড চিলড্রেনের পরিচালক নাজিনুর রহিম, প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, বাংলাদেশ মিশন লন্ডনের মিনিস্টার কমার্শিয়াল শরীফা খান, মিনিস্টার প্রেস রাশেদ চৌধুরী, বিবিসিসির সাবেক চেয়ার শাহগীর বক্ত ফারুক। অনুষ্ঠানে পেইন্টেড চিলড্রেনের পাবলিকেশন লাইভ ইন হোপের মোড়ক উন্মোচন করা হয়। মা ও শিশুর কল্যাণে এছাড়াও পেইন্টেড চিলড্রেনের প্রকাশিত লাইভ ইন হোপ বইয়ের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার মা ও শিশুর সকল কল্যাণমূলক কাজের বিবরণ ও দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। 2014 সালে এভারেস্ট আরোহণের মধ্য দিয়ে তারা তহবিল সংগ্রহণের লক্ষ্যে যাত্রা শুরু করবে। অর্জিত অর্থ দিয়ে মা ও শিশুর কল্যাণে এবং সমাজে প্রতিটি নারীর স্বাস্থ্যসেবা ও সুন্দর জীবন নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পেইন্টেড ইন চিলড্রেন কর্তৃপক্ষ কর্তৃক জানা যায়। উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা চালু করা, নিরাপদ মাতৃত্ব, গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি প্রোগ্রাম, মা ও শিশুর টিকা কর্মসূচি, দুর্ঘটনা ও আঘাত সংক্রান্ত মৃত্যুর জন্য সচেতনতা বৃদ্ধি, বার্থ রেজিস্ট্রি ক্যাম্পেইন সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সচেতনতা বৃদ্ধিতে সফল ভূমিকা রেখে চলেছে পেইন্টেড চিলড্রেন। সমগ্র ইউরোপের বাঙালিদের অর্জন, সুখ দুঃখ তুলে ধরার মাধ্যমে চ্যানেল আই ইউরোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অভিমত ব্যক্ত করেছেন যুক্তরাজ্য সফররত সিলেট দুই আসনের সাংসদ শফিক রহমান চৌধুরী এমপি। এছাড়া তিনি বিলেতের বাংলা মিডিয়ার প্রসারে সন্তোষ প্রকাশ করে বলেন, মিডিয়া যে কোনো জনপদের দর্পণস্বরূপ কাজ করে থাকে। বৃহস্পতিবার চ্যানেল আই ইউরোপের কার্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই ইউরোপ কার্যালয়ে আসলে চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে তাকে স্বাগত জানান চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। এ সময় আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের ব্যবস্থাপনা পরিচালক সুফি মিয়া, মিডিয়া ব্যক্তিত্ব হেলাল উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব আনফর আলী, শাহাবুদ্দিন চঞ্চল, সাংবাদিক শাহশামী মাহমুদ প্রমুখ। মতবিনিময় শেষে সাংসদ প্রবাসী বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা ও বিশেষ অবদানের জন্য চ্যানেল আই ইউরোপকে একটি ক্রেস্ট প্রদান করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এই প্রবাসীদের অবদান স্মরণাক্ষরে লেখা থাকবে এবং লেখা আছে। সেই হিসাবে আমি মনে করি এই প্রবাসীদের বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ ভিশন 2021 বাস্তবায়িত করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। জকিগঞ্জের উন্নয়নে প্রবাসী সবাই একসাথে কাজ করার অঙ্গীকার করার মধ্য দিয়ে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বার্নার ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল। ইফতার পূর্ব আলোচনায় মশিউর রহমান শাহিরের সভাপতিত্বে এবং শামীম শাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত মুন্সি বাজার মাদ্রাসার মুহাদ্দিস মালানা আব্দুল মুসাবির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আজিজুল হক চৌধুরী, মালানা আব্দুর রব, আব্দুল মুন্তাকিম, মালানা আব্দুল কুদ্দুস, কাউন্সিলর শেরওয়ার চৌধুরী সহ আরও অনেকে। গ্রেটার দাউরাই কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত সোমবার লন্ডন মুসলিম সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আজাদ মিয়া ফারুকের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি দেলার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউসার আহমেদ। এ সময় নানাদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আরজু মিয়া এমবিএ, মইনুন খান, আয়ুব খান, আমির হোসেন, রুহুল আমিন, তারিফ খান, আনহার মিয়া প্রমুখ। এদিকে দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির উদ্যোগে গত ২৪শে জুলাই পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় লন্ডন সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট দুই আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সম্মানে এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি এ কে এম সেলিম, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক রবিন পাল, সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সভাপতি নেসোয়ার আলী, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সহ আরও অনেকে। গত সোমবার সেন্ট্রাল লন্ডনের ভিক্টোরিয়া স্থানীয় একটি রেস্তোরাঁয় বিকল্পধারা বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ওহিদুদ্দিন। এ সময় নানাদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক চৌধুরী, শায়েস্তা মিয়া, আব্দুল জলিল মনির মিয়া, গোলাম মোস্তফা, বাকের মিয়া, আব্দুল জলিল গাউস মিয়া, ইমরান চৌধুরী সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ ওহিদুদ্দিন বর্তমান সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বলেন, পবিত্র রমজান মাসে বাংলাদেশের দরিদ্র গোষ্ঠী ঠিকমতো ইফতার করতে পারছে না। তিনি এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে কার্যকরী ভূমিকা নেয়ার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওয়েস্ট লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ইফতার মাহফিল ও আলোচনা সভা। গত বুধবার ওয়েস্ট লন্ডনের আইজেলওয়ার্থ পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রিচম্যান্ড, হাউন্সলো, টুইকেনহাম, উইন্টন, হেনওয়ার্থ সহ আশপাশ এলাকার বিপুল সংখ্যক মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দারুল উম্মা মসজিদের খতিব শায়খ শফিকুর রহমান মাদানি। সেন্টার পরিচালিত আল ফাতিহা স্যাটারডে স্কুলের হেড টিচার আমজাদ আলীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক আলোচক আব্দুল হাদি। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা মসজিদ ইসলামিক সেন্টারের সাথে সম্পৃক্ত হয়ে সুন্দর কমিউনিটি গঠন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। চান্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক সাধারণ সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের বার্ডেট রোডস্থ স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি মাওলানা হাবিবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুস সামাদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল মালিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার রাজনউদ্দিন জালাল। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল খালিক ও আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মুক্তাদিরুল ইসলাম, সরফ উদ্দিন, আতিকুল ইসলাম, নাজিম উদ্দিন, সিরাজ উদ্দিন, আমিনুল ইসলাম জলটুপি প্রমুখ। পরে সংগঠনের ভবিষ্যতের উন্নতির লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওলহামের সভায় প্রবাসীদের এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয়। গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।